তুমি রান্না বান্না করবা না? তুমি কি রোজ কি ঢং নিয়ে বোঝো নাকি কি করছো? ওদের এই ব্যাঙের জিনিসপত্র বানাচ্ছে, বাসি খাবার তুই আজকে খাবি? এই আমি পারবো না, আমাদের এটা এটা কবেকার কোনো গ্যারেন্টি নেই। আরে বাসি খাবার খাওয়া যায় না? না, তাহলে এগুলো কার কার মুখে দেবো বলো? এবার ওটা কি? এখন খিচুড়ি যাচ্ছিল, ওটা মজা খাওয়া যাবে এখন। ছোট তো গরম, আগুন গরম, এত ঢালো ঠান্ডা যাবে না। এই দিকে ভাত খাবো বন্ধুরা, আমাদের ঘরে এইসব জিনিস বানালে থাকে না। কালকে যে বানিয়েছিলাম ওটা দেখলাম শেষ হয়ে, মানে দেওয়া থাকা করতে করতে শেষ। তো আজকে আজকে আবার 1.5 কিলোর বানিয়েছি। এই যে একটা 1.5 কিলো হাড়ি, এখানে এখানে 1 কিলো আছে আর এখানে 500। না না, এই এই একটা জিনিস দেখলাম, এটা এটা তো থলথল করছে, এটা কিন্তু জমে যাবে। এটা কিন্তু থলথল করছে, এটা থলথল করছে না, এটা একটু বেশি হয়ে গেছে। আমি দুটো একবারে বসিয়েছি, তো একবারে দুটো বসানোর জন্য এবার এইটা আগে হয়ে গেছে, ঠিক আছে? এটা একটু পরে যদি এটা বেশি, এটাকে আমি ফ্রিজে রেখে দিয়ে আসি, খাওয়ার পরে খেয়ে দেবো। না এটা গরম এখন রাখা যাবে না, যাই হোক এটা গরম একটু ঠান্ডা হবে, তারপর ফ্রিজে রাখবো। আমি আজকে আবার বানিয়েছি 1.5 কিলো দুধের দই। এই যে দেখো মিষ্টি দই, আমি মনে পানি খেতে বলতে যাব। 1.5 কিলো দুধের মিষ্টি দই, এটা ঠান্ডা হবে। মুখের সামনে থেকে নিবালা নিয়ে চলে গেল। এটা ঠান্ডা, এটা ঠান্ডা গরম, এটা খাওয়া যাবে? এটা ঢালো, এটা পুরো গরম, আগুন গরম। তুই ধরে দেখ, আগুন ডাক্তার আমাকে গরমই খেতে বলেছে। আমি ধরতে পারছি না, তুমিও বলেছো গরম ঠান্ডা খেতে না, নিজে ধরতে পারছি না। এগুলো ফ্রিজে দই সবসময় গরম, দই সবসময় ফ্রিজে ঠান্ডা করে তারপর জমিয়ে খাচ্ছি। আমাকে তাহলে কি বললে ঠান্ডা খাওয়া বারণ? রান্না করেছো? খুব আমার মনে তো হয় না, খাওয়ার মতো বসিয়েছিলাম দেখলাম। দাঁড়াও তো বন্ধুরা, দুপুরে তো খাওয়া দাওয়া হবেই, আর কি কি রান্না করেছি সেটা তো দেখাবই। আর তার আগে বলে দিই তোমাদের, এই যে সেই দই আমি গতকাল তো বানিয়েছিলাম, তো গতকালের দইটা আমাদের খাওয়া হয়ে গেছে, আর কিছু এদের ওদের দিয়েছি তো শেষ হয়ে গেছে। তো এই যে আবার আমি বানিয়েছি আজকে 1.5 কিলো দুধের দই। তো এটা কী করে বানিয়েছি এটা রেসিপি তোমরা শিগগিরই পেয়ে যাবে, কারণ ছেলের শরীরটা প্রচুর খারাপ, ছেলে জ্বর এসছে, তো তার কারণের জন্য না ও ভিডিওগুলো ঠিক মতন এডিট করতে পারছে না। তো আমার এটা রেসিপিটা তোলা রয়েছে, তোমরা শিগগিরই পেয়ে যাবে, হয়তো কালকেই পেয়ে যেতে পারো যতটা দূর সম্ভব। তো যাই হোক, আর এই দেখো দেখি যে দুধের দই বানিয়েছি, তো এই হাঁড়িটা দেখলাম অনেকটাই ছোট হয়ে গেছে। আমার একটা বড় হাঁড়ি হলে ভালো হতো, তো ছিল না, তার কারণে এই গ্লাসটার মধ্যে, গ্লাসটা আমার ঘরেই ছিল, তো তার কারণে গ্লাসটার মধ্যে বসিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করবো, কী কী রান্না হয়েছে পরে দেখাচ্ছি। তার মধ্যে দেখো বাসি তরকারি এখানে অনেক রয়েছে, এই যে ছেলে ঠিক মতন খাচ্ছে না দেখে, এই জন্য ছেলের তরকারিগুলো রয়ে যাচ্ছে। চলো ভাত বেড়ে নিই, পরে আসছি। কি বলছো? এসব কি সব আইটেম রাখছো? প্লেটে মেলেটে আইটেম? এসব সব পুরাতন আইটেম, পুরনো আইটেম, এসব সব পুরাতন আইটেম। কি পুরাতন আইটেম শেষ করবে তারপর নতুন আইটেম খাইবা? না না, অ্যাকচুয়ালি এগুলো পুরাতন আইটেম, সব বাবুর আইটেম। বন্ধুরা ছেলের এত শরীরটা খারাপ, জ্বর বললাম না এসছে, আজকে সকালবেলা 8টার মধ্যে ডাক্তার দেখিয়ে নিয়েছে, ওর বাবা ডাক্তার দেখিয়ে নিয়েছে 8টার মধ্যে। ছেলের শরীরটা এত খারাপ। বাসি তরকারি গুলো তো উঠাতে হবে, মেন হচ্ছে ছেলের যে শরীরটা খারাপ ছিল, ও ঠিক মতন খাচ্ছে না, ওর খাবার গুলোই রয়ে গেছে। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে কাঁকড়ার তরকারি, একটা কে খাবে তুই খাবি? এটা হচ্ছে আগের দিনের কচুর লতি, অনেক কষ্ট করে রান্না করতে হয়, ঠিক আছে? আর এদের তো এক পদ দুপদ হবে না, আমি জানি না, ভাবলাম পুরনো যা তরকারি আছে ওগুলো আগে উঠাবো তারপরে। আর এটা হচ্ছে কালকের মোচার ঘন্ট, আর আমি কি নতুন করে রান্না করেছি সেটা পরে দেখাচ্ছি। আচ্ছা কে কোনটা খাবে? কি দেবো?
আরে যে দই গুলো খালি আজকে দেখবা দুই দুই এক হাড়ি আর হচ্ছে গেলাস আমি দাঁড়া খেতে খেতে দেখি আগে খালি দই গুলো দেখবা মানে না ঠান্ডা হয়েছে মুখে দেবা না ঠিক আছে দই না দইটা ঠান্ডা হলে ফ্রিজে রাখতে হবে বাবু ও দই খাওয়া যাবে না পেট পেটে গেলে ফ্রিজ হয়ে যাবে ফ্রিজে রেখে তারপরে ঠান্ডা হবে তারপর তুই বার করে তারপর খাবি চামচ দিয়ে খাবি তাই সেটা করছিস মাংস দিয়ে খাবো রুটি অতগুলো মাংস ছিল রাস্তাতে বেরোলাম বললাম নিয়ে আসো তারপরে স্বাস্থ্যের কত বেলা করলাম কদম কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামণির বে কোন সবাই এক চামচ করে দই খাবো ঠিক আছে গ্লাসটা দেখো মিষ্টি ওটা ঠান্ডা হয়ে যাবে এটা হচ্ছে কদম কদম মিষ্টি তা আবার সম্পাসিত থেকে আনা হচ্ছে চলো এই যো চারজনের চারটে দেখি খাওয়ার পথে মিষ্টিটা ভালো হয়েছে আমি দইটাকে মুখে দেবো না আর দইটা অনেক গরম আমি দেবো আচ্ছা কে কোনটা খাই বলতো তুই বাঁধাকপি নিবি তো চল আগে নিয়ে নি আর বাসি তরকারি দিয়ে খেয়ে উদ্ধার করে নি তারপরে নতুন তরকারির দিকে আসছি বলে কি আজকের মেনু কি আজকে পুরাতন মানে পুরাতন খাবার খেয়ে বলে আজকের মেনু কি আজকের মেনু তাই যে মাছের ডিম দিয়ে আলুতে তরকারি করেছি মেনু হচ্ছে আমাদের বাসি তরকারি থাকে না বললাম না ছেলে জ্বর শরীর খারাপ মুখে ব্যথা তো দেখে ডিম দেবে এটাই ভালো হচ্ছে বড়াটা ভাজা বড়া থেকে ভাজা বড়া টেস্ট আটা বড়া দেবো ভোরবেলা আটটার সময় বলো সাতটার সময় নিয়ে গেছে আটটা তো বাবু না সাড়ে সাতটার সময় নিয়ে গেছে ডাক্তারটা দেখিয়ে নিয়ে এসেছে জ্বরটা কমছে না জ্বরটা কিরকম হচ্ছে পাঁচ ঘন্টা ছ ঘন্টা বাদে বাদে ওষুধ খাচ্ছে পাঁচ ঘন্টা ছ ঘন্টা বাদে বাদে উঠছে ওর জন্য ভয় করছিল বলে আজকে নিয়ে দুদিন হলো আমি কিন্তু তিন দিন হলো আজকে তিন দিন গো দুদিন না না শনি শনি রবি সোম ও তিন দিন হয়েছে যাই হোক আমি যেন বললাম আর ফেলে রেখে লাভ নেই জ্বর ওষুধ যখন কমছে না তাহলে ডাক্তার দেখাতেই হবে তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম ওর জন্য ও এ নিয়ে এসে দেখি আমি যাইনি তুমি জাবর কাটো মজা ঘাস পাতা দিয়ে খাচ্ছে চলে আসলো এখানে এটা গঙ্গা থেকে ধরে আনা রুই মাছের ঝোল একদম হালকা করে পেঁপে দিয়ে আলু দিয়ে একদম কাঁচা লঙ্কা চিড়ে রান্না করেছি রুই মাছ করছো এ মা তুমি তো বলে ইলিশ মাছ করবা এই আর মাছ করবা বলছিলে যে আর মাছ নাকি ইলিশ মাছ ও এই যে রুই মাছ হ্যাঁ আর কয়টা ইলিশ মাছ ধরে দিয়ে গেছো রেখে দিয়ে গেছো ফ্রিজে না আর মাছ করবে বলতো না ফ্রিজে কটা ইলিশ মাছ রেখে দিয়ে গেছো তুমি কই না আর মাছ করবো আমি তো ওদেরই ভাবছি তখন দেখে আর মাছটা তো পরের কথা ইলিশ মাছের কথা বললো কেন আমি বলেছি না খাবার সময় বেশি ছুড়াছুড়ি করবা না একদম আচ্ছা দাও দাও ঝোল ঝোল পেপে দাও নাই রে ভাই মাথা সরা এই একদম দেখছি কিন্তু দিচ্ছি কাকড়া কাকড়া খেতে হবে তো মানে কাকড়া হেঁটে হেঁটে চলে যাচ্ছে দাও ওটা দেবা না হ্যাঁ এখানে সব পেটিন মাছি আছে লঙ্কাটা দিতে পারবো আমাকে বেশি বোঝে একসাথে বলে দেখি বেশি ছোটাছুটি করবা না আমার ভালো লাগে না এই যে পেটিন মাছ দেখো পেঁপেটা খুব মিষ্টি গো ঝোল করেছি রুই মাছের ঝোল না মাছটা খুব টেস্ট আছে
পাতলা করে ঝোল করে দেবো, টেস্টটা হবে। আর একটা ভাত নিয়ে না, ঝোলটা খাইনি এখনো, মাছ ঝোলটা তোর কিন্তু ঝোল গঙ্গার ঝোল যাচ্ছে, তুই কিন্তু কিছু আমি কিন্তু আমি তো দেখিয়ে নি মাছ খাচ্ছিস না। এই দেখো মাছও ছোট নিল, এই মাছ আমি আমি ছোট মাছ খাই নিয়ে গেছি, ছোট মাছটা 350 টাকা কেজি, টেস্ট হইবই। আমাদের 130 টাকা 40 টাকা কেজি রুই পাওয়া যায়। হ্যাঁ না জ্যান্ত মাছ, জ্যান্ত রুই এনেছিল, এটা আলু পেঁপে জ্যান্ত রুই এনেছিল, জ্যান্ত রুই ছিল, জ্যান্ত রুই ছিল। সে উনি বলছিল যে কম এক এক হাফ হাফ করে নেবে, জ্যান তুই খাওয়া ভালো গরমে। আজকে ওইটা একটা বৃষ্টি বৃষ্টি দেখে আমি একটু পাতলা করে হালকা করে জিরে দিয়ে, শুধু জিরে দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করছি, আর কিচ্ছু দিইনি, আর এই যে কাঁচা লঙ্কা এভাবে চিরে দিয়েছি। তো এইভাবে মাছটা জ্যান্ত, হ্যাঁ অনেকদিন পর ঝোলটা খেলাম, তো এরকম তোরে দাদা ভাই কাটা মাছ খেতে পারে না, ওর জন্য সবসময় পেটির মাছটা দেখি। আর দেখেছ এখন দিয়ে দিচ্ছি জ্যান্ত, আমার মা কাটা আছে কথা না না, হ্যাঁ কাটা আছে। এই বাবু এদিকে পুরো সাদা করে দিচ্ছে, এটা যেটা বাবু এটা কি মলম দিলে কমে যাবে, কিছু সব বলো রাখতে হবে। ছেলে যখন বলেছে এবার তোর নেবেই, আমি ঠান্ডা খেতে পারবো না তো, আর ওই ওই যা দই গরম ওই দই এখন দেওয়া যাবে না, কারণ দইটা পুরো একটু ঠান্ডা হবে, ফ্রিজে এখন অনেক গরম, এখন ছেলে যেহেতু বায়না করছে বায়না, এই দইটা ফ্রিজে ঠান্ডা করবো আর এই দইটা পেটের ভিতরে ঢুকায় ঠান্ডা করবো। আরে তুমি ছেলে খাবা, হ্যাঁ সবাই খাবো আমরা এটা, হ্যাঁ কিন্তু গরম তো, তুমি গরম হয়ে যদি কি হয়েছে, তুমি এটা তো ফ্রিজের মধ্যে ঠান্ডা করবে, এটা আমরা গরমই খাও, পেটের ভিতরে ঢুকায় ঠান্ডা করবো। দই গরম ভালো লাগে না, সব ভালো লাগে খাইতে, ছেলেই হলো খাবা, চলো খেয়ে নি ভাত, তারপরে গরম দই এখনো গরমই ভালো, চামচ গরম ভালো খাওয়া, গরম খেলে সর্দিটা ছেড়ে যাবে। ইস গরম দই কে কে কেমন লাগে, যদি টেস্ট যদি ভালো হয় তুমি খাবা না, তাহলে বলো দেখ দইটা, দেখ দেখা দইটা না গরম ও ঠান্ডা গেছে, ব্যাং ঠান্ডা চলে গেল থেকে, ঠান্ডা গেছে দইটা, পুরো একটু দেবো দাও খাওয়া যাবে, খেয়ে দেখো দই জিনিস সব সময় ঠান্ডা জিনিস ছাড়া যায় না, দাও আমার গ্লাসটা দিয়ে দাও, তারপর আমি তো দাও কি দিয়ে দেব, গ্লাসটা ধরে দিয়ে দেব, তুমি দেখো লাইট আগে খাইবা না গরম দই, তারপরে গ্লাসটা ধরে, হ্যাঁ তাহলে তুমি তো ফ্রিজে জমায় খাইবা বলে, আরিফটা তুমি গ্লাসটা দিয়ে দাও, আমরা খাইনি, আমি খাইনি, বাবু খাইনি, মেয়েও খাইবো না, বুঝলো কেন এখন কেন খেতে পারবো, উপর থেকে খেতে ও দুটো ঠান্ডা গেছে না, গরম দই দেখো তুমি দেখো পুরো গরম দই না, খাও গরম দই, গরম দই বলে ঝুমে গেছে, হেভি টেস্ট হয়েছে, আদুনা আদুনা আমি কেন বাদ যাবো ভাই, তুমি তো কইলা ঠান্ডা কইরা খাইবা, আমরা গরম পায়েসও খাওয়া হয়, পাতাকে পরিষ্কার কর, পরিষ্কার কর আগে পাতাকে, কি টেস্ট ওরে না, ফাটাফাটি টেস্ট, ফাটাফাটি দে এই গরম দই তো মার জন্য খাওয়া ভালো লাগি, নালে কোনদিন খেতে পারছি না, মিষ্টি দোকানে ঠান্ডা দই থাকে, এই এই গ্লাসটা খামাকে বলেছে ফ্রিজে রাখতে না, এটাও খাবে, এর মধ্যে আরো আছে, এটা এটা থাকবে না, এখন এটা ওই খাবে, দাও রাজভোগ দাও একটা, হ্যাঁ রাজভোগ, এটা রাজভোগ বল, এটা তো কদম ভোগ, ও হ্যাঁ কদম ভোগ, এই দুইটা ভালো আছে, কি বলছিল জানি, গরম খাবে না, গরম কিন্তু ভালো লাগলো খেতে, খাবে না, বোন খাবে, বোন খাবে না, তুমি না 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 তুমি নাও না না, এই গ্লাসটা ছিল আমার পুরুষে না, এটা তুই তুই শুদ্ধ নিয়ে নে, দা বোন খাবে তো, এমা তুই খাবি না মা, ও খা ও খা, না
চোখ বন্ধ হচ্ছে কেন খেতে খেতে? এই জ্বর উঠছে, জ্বর উঠছে। বাবা আমি কি হাঁটা দিই? তোমরা খেতে থাকো কেন বসে বসে? সুপার দই, দই ভিডিওটা এখন অব্দি দিতে পারিনি কারণ ছেলের শরীর ভালো না। কালকে আমার মনে হয় দইয়ের রেসিপিটা আমরা দিয়ে দেবো। চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা করে দাও, টাটা।